হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিভিউ করব সেরাভির এস এ স্মুদিং ক্রিমটির। সেরাভি খুবই পপুলার একটি স্কিন কেয়ার ব্র্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেরাভি খুবই পপুলার, তার মিনিমাল ইনগ্রিডিয়েন্ট দ্বারা খুবই এফেক্টিভ ফর্মুলেশনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করার জন্য। তো সেরাভির এই প্রথম আমি কোনো একটি প্রোডাক্ট পারচেস করেছি, এটা হলো সেরাভির এস এ স্মুদিং ক্রিম। এই প্রোডাক্টটা হলো 340 ml এর, আর এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি প্রায় 3000 টাকা দিয়ে। খুবই এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট, কিন্তু কোয়ান্টিটিটাও অনেক বেশি। এই প্রোডাক্টটি আমি অনেক দিন আগে পারচেস করেছিলাম। আমি এই প্রোডাক্টটির অনেক রিভিউ দেখেছিলাম, তারপর আমি পারচেস করেছিলাম। ভেবেছিলাম যে এই প্রোডাক্টটি আমার জন্য ভালো কাজ করবে, তো সেই জন্য আমি পারচেস করেছিলাম। একটু বেশি এক্সপেন্সিভ, মানে 3000 টাকা কোনো কম দামের প্রোডাক্ট নয়, এটা খুবই বেশি এক্সপেন্সিভ। কিন্তু তার সাথে এটার কোয়ান্টিটিটাও বেশি অন্য আদার্স ক্রিমের তুলনায়। তো এই প্রোডাক্টটার মেয়াদ থাকে 12 মাস, ক্যাপটি ওপেন করার পর থেকে 12 মাস, অর্থাৎ 1 বছর আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন। এখানে এই প্রোডাক্টটির মেয়াদ দেওয়া আছে। আর এই এস এ স্মুদিং ক্রিমটি মূলত ইউরিয়া এবং স্যালিসেলিক অ্যাসিড বেসড একটি প্রোডাক্ট। এতে 10% ইউরিয়া আছে। ইউরিয়া হলো যা আপনার স্কিনটাকে হাইড্রেট করে, আপনার স্কিনটাকে সুথ করে, ইরিটেটেড স্কিনটাকে খুবই সুন্দরভাবে সুথ করতে এবং ময়শ্চার করতে মানে সাহায্য করে। তারপর এই প্রোডাক্টটিতে আছে স্যালিসেলিক অ্যাসিড। যদিও স্যালিসেলিক অ্যাসিড ইনগ্রিডিয়েন্ট লিস্টে খুব উপরে নয়, তারপর আমি ধরে নিচ্ছি 2% অর 1% স্যালিসেলিক অ্যাসিড আছে। তারপর আছে ডাইমেথিকন, যা একটি মানে ইমোলিয়েন্ট, যা আপনার স্কিনের ময়শ্চারটাকে ধরে রাখবে। তারপর আছে ফিনাক্সিথ্যানল অ্যাজ আ প্রিজারভেটিভ। তার সাথে আছে ল্যাকট্রিক অ্যাসিড, খুবই ইনগ্রিডিয়েন্ট লিস্টে খুবই নিচে, যা একটি এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে এবং ল্যাকট্রিক অ্যাসিড খুব হাইড্রেশনও প্রোভাইড করে। ল্যাকট্রিক অ্যাসিড প্লাস স্যালিসিলিক অ্যাসিড আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। তো এই প্রোডাক্টটি আমি প্রায় শেষ করে ফেলেছি। আমি অনেক দিন ধরে এই প্রোডাক্টটি ইউজ করেছি, ইউজ করার পর আমি এই প্রোডাক্টটি শেষ করে ফেলেছি, তারপর রিভিউ দিচ্ছি, তো যাতে আপনারা একদম মানে 100% অ্যাকুরেট রিভিউটা পান। এই প্রোডাক্টটিতে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট লিস্টের সাথে একটি ইনগ্রিডিয়েন্ট হলো শিয়া বাটার। যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, শিয়া বাটার তাদের জন্য খুবই 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 পোর ক্লগিং একটি ইনগ্রিডিয়েন্ট। আর আনফর্চুনেটলি আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, আমি এতটা রিসার্চ করিনি, আমি জাস্ট অনলাইনে ভালো ভালো রিভিউ দেখে পারচেস করে ফেলেছি। তারপর যখন আমি ইনগ্রিডিয়েন্ট লিস্ট ঘাটাঘাটি করতে শুরু করলাম, তখন দেখলাম যে এই প্রোডাক্টটিতে শিয়া বাটার আছে। আর এটা ব্যবহার করার ফলে আমার অ্যাকনে যেটুকু কমেছিল তা আবার দ্বিগুণ হারে বেড়ে গেছে, যেহেতু এটাতে শিয়া বাটার আছে। শিয়া বাটার খুবই হেভি একটি ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট, যা অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের মানুষের পোর্সটাকে ক্লক করে। আর এটা খুবই একটা হেভি থিক কনসিস্টেন্সির একটা ক্রিম, এটা মোটেও হালকা নয়। এতে পেট্রোলটাম টাইপের আছে না, পেট্রোলটাম টাইপের মানে এটা টেক্সচারটা খুবই থিক একটা টেক্সচারের এই প্রোডাক্টটা। আর আপনার স্কিনে দেওয়া মাত্র এটা স্কিনটাকে মানে একদম লক করে ফেলে, বেশি ময়শ্চার প্রোভাইড করে, যেহেতু এটার মধ্যে শিয়া বাটার আছে, খুবই হেভি। আর এটা তাড়াতাড়ি স্কিনে তেমন একটা তাড়াতাড়ি অ্যাবজর্বও হয় না। তো এই প্রোডাক্টটা পারচেস করার পর যখন আমি ইউজ করতে শুরু করলাম, কিন্তু তখন দেখলাম যে আমার স্কিনের অ্যাকনে আরও বাড়তে শুরু করলো, যেহেতু এটা খুবই হেভি শিয়া বাটার আছে। তারপরে আমি এই প্রোডাক্টটি আর ইউজ করিনি আমার ফেসে, আমি অল ওভার বডিতে ইউজ করে এই প্রোডাক্টটি শেষ করেছি। এই প্রোডাক্টটিতে খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে, সেরামাইড আছে, তারপরে এটার মধ্যে ইউরিয়া আছে, তারপরে মানে অনেক ডাইমেথিকন আছে, অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে। কিন্তু এই শিয়া বাটারটার জন্য এটা অয়েলি স্কিনের মানুষদের জন্য খুবই হেভি একটা ক্রিম হয়ে যায়। তাই আমি রেকমেন্ড করব যাদের মানে অয়েলি স্কিন তারা এটা পারচেস করবেন না ফেসের জন্য, কিন্তু বডির জন্য পারচেস করতে পারেন, ইটস আ ওয়ান্ডারফুল ক্রিম। আর যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করতে পারেন। যাদের অয়েলি স্কিন যারা পারচেস করে ফেলেছেন, তাদের আমি বলবো যে আপনাদের বডিতে ইউজ করতে, ইটস আ ওয়ান্ডারফুল ক্রিম ফর বডি। এতে ইউরিয়া, সেরামাইড, যা আপনার বডিটাকে একদম ময়শ্চার রাখবে। তারপরে যাদের কেরাটোপ্লাইটিস আছে, যাদের পা ফাটা আছে, তাদের জন্য এই প্রোডাক্টটি অ্যামেজিংলি কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর